আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর অনেক আপুরা কয়েকদিন ধরে কমেন্ট করছিল যে আপু ব্লগ ভিডিও শেয়ার করো না কেন, তো অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে হাজির হইলাম আপনাদের মাঝে। তো ব্লগের প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কেক তৈরি করেছি। কেকটা রাতেই তৈরি করে রেখেছিলাম আর কি, সকালে মেয়েকে মানে স্কুলে টিফিন দেওয়া লাগবে এই কারণে রাতেই কেকটা ওইভাবে বানিয়ে ওইভাবে করে রেখে দিয়েছিলাম। তো সকালে উঠেই হচ্ছে ওর জন্য টিফিন রেডি করতেছি, আর ও সকালবেলায় কিছু খেয়ে যায় না, তো আজকে যেহেতু কেক দিচ্ছি, কেক দিই না বেশিরভাগ, তো যেদিন কেক দিই সেই দিন একটু কিছু খাইয়ে দিই। তো একটা ডিম পোস্ট করে দিয়েছি, আর হচ্ছে মানে তিন চারটা মতো কাজু বাদাম খেয়ে যাই, তাছাড়া আর কোনো কিছুই সকালে খেতে চায় না, যেহেতু সকালে একদম 7:30টার সময় যেতে হয় স্কুলে। তো 7:45 মানে স্কুলে গিয়ে পৌঁছাতে হয়, সেই কারণেই আর কি আগে আগেই মানে এত সকালে বাচ্চারা খেতে চায় না। তো আপনাদের ভাইয়া ওকে স্কুলে দিয়ে এসেছিল, আর মানে আসার পথে সেখান থেকে আবার এসে বাজার করে নিয়ে এসেছে। তো এখানে আছে হলো ছোট মাছ, আর এটা কি মাছ নতুন পেয়েছে এই কারণে নিয়ে এসেছে, সাথে দু একটা পুঁটি মাছও আছে, আর আছে পাবদা মাছ, আর এটা হচ্ছে মাছের ডিম। এখানে হচ্ছে মিরগা মাছ নিয়ে এসেছে দুইটা, তো সেই তার সাথে এই এতগুলো ডিম। হচ্ছে ডিমটা ভাজি করেছিলাম, আমার মেয়ে ডিম খুবই পছন্দ করে, তো সব করিনি, অর্ধেকগুলো ভাজি করেছিলাম। আর এখানে এই যে লেবু শেষ হয়ে গিয়েছিল, এই জন্য লেবু নিয়ে এসেছে আবার অনেকগুলা, আর মিরগে মাছ মাথা এগুলো রান্না করেছিলাম, আর ছোট মাছ রান্না করেছিলাম, কিন্তু এগুলো আর কোনো কিছুই ভিডিও করিনি। আর রাতের জন্য হচ্ছে নিহেরি রান্না করেছিলাম, এইটা হচ্ছে শ্বশুরবাড়ির থেকে আসার সময় শাশুড়ি আম্মা দিয়ে দিয়েছিল, তো সেটাই রান্না করেছি, আর এটার সাথে কিন্তু লুচি বানিয়েছি রাতের বেলা। তো আসলে এখন এতটাই ব্যস্ত থাকি এই কারণে কিন্তু মানে আগের মতো কোনো কিছুই শেয়ার করা হয় না। তো আজকে হলো দেখতে পাচ্ছেন এখানে শ্রীমঙ্গল থেকে হচ্ছে আমার ভিউয়ার্স আপু, সে আমার জন্য কিন্তু গিফট পাঠিয়েছে, সেটা হচ্ছে চা পাতা। ও বেড়াতে গিয়েছিল, তো সেখানে যাওয়ার সময় সে ওখানে গিয়ে আমাকে ফোন করেছে যে আমি এত চা পছন্দ করি, আমার ভিডিওতে দেখে, এই কারণে সে আমার জন্য চা পাতা পাঠিয়েছে। এই যে আমার হাতে যে চা পাতাটা দেখতে পাচ্ছেন, ওই গুড়াট পাতি আর কি, যেটা ওইটা আমি যে রং চা খাই ওইটা, তো আপু আমাকে ওটা গিফট করেছে। তো এই চা পাতিটা কিন্তু মানে এতটাই, আমরা যে ইস্পাহানি চা পাতা খাই এই ধরনের, কিন্তু এতটা স্মেল। তো এটা আগামী ভিডিওতে কিন্তু আমি আপনাদের মানে সাথে দেখ মানে শেয়ার করব এই চা বানিয়ে, এতটা সুন্দর কালার আর এত স্মেল, আমি জীবনে কখনো এমন চা খাইনি। তো এটা দেখতেই পাচ্ছেন, এটা শ্রীমঙ্গলা থেকে কিন্তু এটা এসেছে। আর এখানে যে দুই ধরনের চা পাতা দেখতে পাচ্ছেন, তো এই চা পাতাটা হচ্ছে জাস্ট আমরা রং চা দুধ চা খাই তো সেইভাবেই খাওয়ার জন্য, তো আপু আমাকে ওইটা গিফট করেছে। তো ওই ওখানকার ওই চা পাতার কোয়ালিটি কিন্তু মানে কোয়ালিটি এতটাই ভালো, এটা বলার কিন্তু কিছুই না। আর এখানে দুই রকম চা পাতা, এটা হচ্ছে গ্রিন টি, দেখতে পাচ্ছেন এই গ্রিন টি, এগুলো হচ্ছে আমি আনিয়েছি, তো ওখান থেকেই সে আমাকে কুরিয়ার করে দিয়ে দিয়েছে, তো মানে ওইখান থেকেই সে কিনে ওইখানে থেকেই আবার দিয়ে দিয়েছে কুরিয়ার করে এসি পরিবহনে। তো আমি এখানে হচ্ছে সব হাফ কেজি করে আনিয়েছি, তো এটা হচ্ছে টেস্ট করার জন্য যে কেমন চা পাতাগুলো, এটা কিন্তু আমার বিজনেসে আমি রাখবো, অলরেডি এই চা পাতা কিন্তু আমার সেল হয়ে গিয়েছে, এটা মানে আমার জন্য এক প্যাকেট রেখে কিন্তু বাকিটা প্রাইস মানে এক দুইজনের সাথে গল্প করেছি, দুই তিনজনের সাথে, তারাই কিন্তু এটা আরও চাচ্ছে, কিন্তু আমি আসলে বলছি যে আবার এনে তারপরে দিব, তো অল্প অল্প করে দিচ্ছি আর কি। তো এই চা পাতাটা কিন্তু একদম হচ্ছে আপনার র পাতা, একেবারেই গ্রিন টি, যেটা দুই রকম এখানে দুইটা হচ্ছে মানে দুই রকম গ্রিন টি, একটা একটু একটু ভাঙা ভাঙা পাতা ওইটার একটু দাম কম, আর যেটা হচ্ছে একদম আস্ত পাতা ওইটার একটু দাম বেশি। তো সেক্ষেত্রে একদম র পাতির পাতার যে কেমন দাম এটা কিন্তু আমরা বিভিন্ন পেজে ঘুরলেই দেখতে পারি, পেজে আসলে আসলটা পাওয়া যাবে কি না জানি না, কিন্তু মানে যেসব পেজগুলো ভালো, যেমন হচ্ছে আমাদের ডক্টর জাহাঙ্গীর স্যারের পেজগুলোতে দেখলে যে কতটা দাম থাকে, ওইসব চা পাতার কোয়ালিটি অবশ্য আরও ভালো, সেটা বাহিরের দেশ থেকে হয়তো বা আনে,
তারপরে আমাদের শ্রীমঙ্গলের চা কিন্তু কোনো অংশে কম না বলতে গেলে। তো আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এতটাই। তো এটা আমার বিজনেসে রাখবো, আমার এই চা পাতা, তাদের ফোন নাম্বার সব কিছুই আমার নিয়ে আসা হয়ে গিয়েছে। এক একবারে 5 কেজি 10 কেজি করে ওখান থেকে আমি নিয়ে আসব। তো ওখান থেকে আনা কিন্তু কোনো ব্যাপারই না। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে নিমকি আর হচ্ছে গজা, এটা কিন্তু আপনাদের ভাইয়া বানিয়েছে। এইগুলো সে আবার এগুলো খেতে খুবই পছন্দ করে। তো আমি হচ্ছে ডায়েট করতে গেলে তাকে ওই সব কিছুই খাইতে দিই না, একদম বিস্কিট চানাচুর কোনো কিছুই ঘরে আমি রাখতে দিই না, যে এগুলো থাকলে হচ্ছে খেতে ইচ্ছা করে। তো বলে কি তুমি খাবে না বলে কি আমরাও খেতে পারবো না? তো ওকেও হচ্ছে আমি খেতে দিই না। তারপরে এগুলো সে নিজেই তৈরি করছে, রাগ করেছে, সে নিজে তৈরি করছে। অবশ্য আমি ভেজে দিয়েছি, সে আর কি শুধু বানিয়ে দিয়েছে, আমি ভেজে দিয়েছি। আমি হচ্ছে চিনি শিরা দিয়ে দিয়েছি। তো যখন বলে যে একটু খেতে ইচ্ছা করে তো খায় সে। আর এই জন্য কিন্তু আমি যে ডায়েট শুরু করেছিলাম শুধু এই বানানোর এইটার জন্য কিন্তু আমার ডায়েটটা ভেঙে গিয়েছে। তো যাই হোক, কালকে হচ্ছে 1 তারিখ, তো কালকে থেকে কিন্তু ডায়েট শুরু করব। আর আমি যে এই সিক্রেট কফিটা খাচ্ছি এটা মানে বলবো কি আর, যে এতটা ওজন কমে যায়, মানে খাচ্ছি তারপরে ওজন তো বাড়তেছে না, ওজন হচ্ছে কমানো, মানে ডায়েট করে তো কমানো যায় কিন্তু সেই ওজনটা কিন্তু মানে ধরে রাখা খুবই কষ্ট। একটু খেলেই কিন্তু বেড়ে ফুলে পেঁপে, মানে পানি খেলেও যেন ডাবল ব্যাক করে। তো আল্লাহর রহমতে আমার এই কফির কারণেই কিন্তু কোনো রকম ওজন বাড়তেছে না। আর সামনে তো ধামাক্কা নিয়ে আসতেছি, আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়েক টুপলাই টুপলাই আর কি আছে বাদাম। তো এই বাদামগুলো হচ্ছে এইভাবে করে আনলে কি হয়, একটু খরচ কম পড়ে। আর মিক্সড হিসেবে যদি আনা হয়, মানে মিক্সড আনলে কিন্তু দাম বেশি পড়ে, আবার তার ভিতরে অতটা ভালো কিছু কিছু মানে আবার দিয়ে দেয় এর তার ভিতরে। ওই যে এমনি যে চীনাবাদামগুলো আছে না, চীনাবাদাম হচ্ছে মোটা মোটা যে চীনাবাদামগুলো বড়, ওইগুলো আবার ওর ভিতরে ঢুকিয়ে দেয়। এই কারণে আমি এইভাবে করে আনতে বলছি। সব কিছু হলো 100 গ্রাম করে করে নিয়ে এসেছে। তো এইগুলো সব একসাথে হচ্ছে মিশিয়ে দিব। তো ডায়েট করতে গেলে কি, যখন একটু ক্ষুধা লাগলো বিকালবেলায়, জাস্ট একটু কফি খাওয়ার আগে একটুখানি এক মুঠো মতো খেয়ে নিলাম। এক মুঠো খাওয়া লাগে না, অল্প একটু খেলেই কিন্তু খেয়ে পানি খেলে একদমই মনে হয় যে কত কিছু খেয়ে ফেলেছি। তো আর এটা তো মানে খেলে কোনো ক্ষতিই না, উল্টো আরও উপকার। এখানে আবার যে সাদা তিল নিয়ে এসেছে, তো এর ভিতরে একটু ছিটিয়ে দিচ্ছি। তো এর ভিতরে দিলে যেন কেমন মানে লাগ থাকতেছে না, মানে মিক্সড যেটা আমরা খাই তার ভিতরে কিন্তু থাকে দেখা যায়। তো সেই জন্যই নিয়ে এসেছিলো, কিন্তু এটা থাকতেছে না বলে আলাদা করে আবার একটু মধুর সাথে মিশিয়ে দিয়েছি। তো মধুর সাথে মিশিয়ে দেওয়ার কারণে হচ্ছে বাচ্চারা ভালো পছন্দ করে এটা খেতে, মিষ্টি লাগে। এই জন্য আলাদা একটা বয়ামের ভিতরে এই এটা হচ্ছে মধু দিয়ে মিশিয়ে দিয়েছি। আর এই তিল আরও একটু বেশি দিয়ে দেবো, তিলগুলো তিল একটু বেশি দিলেই হচ্ছে ভালো হয়, মানে মধুর সাথে লেগে লেগে থাকে, খেতে ভালোই লাগে। আর সাদা তিল এটার কিন্তু খুবই মানে এটা খুবই উপকারী একটা জিনিস। বিস্কুট চানাচুর না খেয়ে এগুলো কিন্তু অল্প খুবই সামান্য খেলেই হয়ে যায়। আবার দেখা যাচ্ছে বিস্কিট চানাচুর কেক এইসব পাস্তা নুডলস খাইতে গেলেই দেখা যাচ্ছে এই খরচগুলো কিন্তু কেউ ধরে না, কিন্তু একটু বাদাম কিনে খেতে গেলেই কিন্তু অনেকেই আবার বলে যে বাবা এত টাকা বাদামের দাম, আবার এটা খাবো। কিন্তু ওইগুলো হিসেব করে দেখলেই দেখা যাচ্ছে যে এটা কিনে খেলে কিন্তু খরচ কম পড়ে, আবার পেটও ভরে, আবার হচ্ছে আপনার ব্রেন শক্তি মানে সব কিছুই ভালো হবে। তো যাই হোক, এটা তো বলার আর কোনো কিছুই বাকি থাকে না। আজকের ভিডিও পর্যন্তই রেখেছি। আর আসলে অনেক কষ্টে আছি যে মানে সারাদিনে এত পরিশ্রম করতে হয় তারপরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না। তো আমার এই ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন এবং একটা লাইক দিয়ে হচ্ছে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো একটু শেয়ার করে দিবেন। আর অনেকের SMS-এর উত্তর দিতে পারছি না, তো এই কারণে কিন্তু একটু মানে দুঃখিত, কারণ আমার অনেক বেশি চাপ পড়ে গিয়েছে। আমার যে কাজের লোক সে 4-5 দিন ধরে অসুস্থ, সব কাজ নিজেকেই করতে হচ্ছে, বিজনেস তারপরে সব কিছুই কিন্তু নিজেকে সামলাতে হচ্ছে, বাচ্চা, তো সেক্ষেত্রে একটু ঝামেলাই হয়ে যাচ্ছে আর কি। তো সে অসুস্থ, আর নতুন আর একটা কাজের লোক কোথা থেকে আনবো চিনি না জানি না, এই কারণে কিন্তু সমস্যা হচ্ছে। তাকে হচ্ছে আজকে থেকে আবার হচ্ছে বাদ দিয়ে দিলাম, তো আমাকে এখন নিজেকেই করতে হবে সব কিছু। তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।